إذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا. عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করত আমাদের প্রতিদান বিশাল রাজত্ব জান্নাত দান করবেন আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন যিনি জান্নাত দেখেছেন যার সামনে জান্নাতের বিবরণ উপস্থাপন করা হতো যিনি টিভির মতো দেখতে পেতেন এবং তা থেকে বর্ণনা করতেন জান্নাত এক বিশাল রাজ্য জান্নাত এক বিশাল রাজ্য এক বিশাল বড় বাগান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তার মানে আমি কখন বলবো আমার কথার শেষ প্রান্তে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশায় বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি আমার উপরে দরুদ পাঠ করো জুমার দিনে আমি আমার উপরে দরুদ পাঠ করলে আমার কাছে তোমাদের দরুদ তোমাদের সালাম তোমাদের শান্তির দোয়া আমার কাছে পৌঁছে দেওয়া হয় দরুদ পাঠ করার সাথে সাথে অফুরন্ত রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করেন দশটি রহমত আল্লাহ তাআলা দান করেন মহান আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা দেখবে বিশাল রাজত্ব অফুরন্ত নিয়ামত সেটা কি জান্নাত আজকে এই সংক্ষিপ্ত পরিসরে জান্নাত বিষয়ে শুধুমাত্র কোরআন এবং সহি হাদিস থেকে কোরআন এবং সহি হাদিস থেকে জান্নাতের বর্ণনা জান্নাতের নিয়ামত জান্নাত কি জিনিস সম্মানিত দিনী ভাই সুন্দর করে বসে পড়ুন কাতার বন্ধি হন মসজিদে হিলান দেওয়া যাবে না মসজিদে হিলান দেওয়া ঠিক নয় শুধুমাত্র কোরআন এবং সহি হাদিস থেকে বলছি আমি নিজে লেখাপড়া করেছি হাদিসগুলো মুখস্থ করেছি আপনারা অন্তত শোনার জন্য কানটা সজাগ রাখুন অন্তরটা দিয়ে বোঝার চেষ্টা করুন এবং কি বলছেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে তা উপলব্ধি করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে প্রাসাদ আছে একটা প্রাসাদ একটা মতির দানার মধ্যে জান্নাত কি জান্নাত কি জান্নাতের নিয়ামত কেমন জান্নাত কি করলে পাওয়া যাবে জান্নাত পা লাভের জন্য আমাদের কি করা উচিত কি না করা উচিত জান্নাতে না গেলে সে কোথায় যাবে ইত্যাদি বিষয়গুলো জানার চেষ্টা করব এমনও কথা আছে আপনি সারা জীবন জান্নাতের কাজ করবেন কিন্তু আপনি চলে যাবেন শেষ মুহূর্তে জাহান্নামে আপনি সারা জীবন জাহান্নামের কাজ করবেন আল্লাহর দয়ায় আপনি শেষ জীবনে এসে চলে যাবেন জান্নাতে
বড়ই ভয়াবহ পরিস্থিতি। মহান আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বর্ণনা করেছেন সেখানেই জাহান্নামের কথাও বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বর্ণনা করেছেন সেখানে জান্নাতের কথা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের কথা বর্ণনা করেছেন। সেগুলোর মধ্যে থেকে আমরা প্রথমে জানার চেষ্টা করি জান্নাত কি জিনিস। জান্নাত মানে বাগান, জান্নাত মানে উদ্যান, জান্নাত মানে বিশাল বাগান, এগুলো আমরা জানি। জান্নাত মানে বাগান, তাতে কোনো সন্দেহ নেই। তবে জান্নাত মানে কিন্তু শুধু বাগানই নয়, জান্নাত মানে বিশাল রাজত্ব। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাইতা সাম্মা রাইতা নাঈমান, যখন তোমরা দেখবে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত নিয়ামত, যেই নিয়ামত কখনো কল্পনা করতে পারবে না। ও মুলকান কাবীর, বিশাল বড় রাজত্ব। কত বড় রাজত্ব! বাগানের গাছ কত বড়, একটু পরে আমরা আলোচনা করছি। জান্নাত কত, জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর, কখনো কেউ কল্পনা করতে পারবে না। কুতুফুহা দানিয়া, ফলগুলো থাকবে, ফলগুলো থাকবে আপনার হাতের নাগালে। একটি গাছ, জান্নাত বাগান, কত বড় বাগান কল্পনা করতে পারবেন? জান্নাতের মধ্যে একটি গাছই, একটি গাছই কত বড়, দেখুন। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরাইরা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতে একটা গাছ আছে, জান্নাতে একটা গাছ আছে, জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, ওই গাছের ছায়া, ওই গাছের ছায়ায় কোনো আগন্তুক, কোনো ব্যক্তি যদি হেঁটে যেতে শুরু করে, যদি কোনো ব্যক্তি ওই গাছের ছায়ায় হেঁটে যেতে শুরু করে, হাঁটতে শুরু করে, মিয়াতা সানাতিন, একশত বছর লাগবে, একশত বছর লাগবে, একশত বছর হেঁটে গেলে যত দূর যাওয়া যাবে, একশত বছর দ্রুত হেঁটে গেলে যত দূর যাওয়া যাবে, জান্নাতের একটি গাছের ছায়া তত বড়। জান্নাত কত বড় কল্পনা করতে পারবেন না, জান্নাত কত বড় কল্পনা করতে পারবেন না। জান্নাতে রয়েছে পৃথিবীর মতো ফল ফলাদি, জান্নাতে রয়েছে সাগর, জান্নাতে রয়েছে পানির সাগর, জান্নাতে রয়েছে ঝর্ণাধারা, জান্নাতে রয়েছে মধুর ঝর্ণাধারা, জান্নাতে রয়েছে মদের সাগর, জান্নাতে রয়েছে মধুর সাগর, জান্নাতে রয়েছে, জান্নাতে রয়েছে বিশাল বিশাল রাজত্ব। জান্নাত কত বড়, জান্নাত কত বড় কিভাবে বুঝায়, জান্নাত কত বড় কিভাবে বুঝাই? এই পৃথিবীর সর্বশেষ ব্যক্তি যখন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, এই পৃথিবীর সর্বশেষ ব্যক্তি জাহান্নাম খাটার পরে যখন জান্নাতে দেবেন আল্লাহ তাআলা তাকে, তখন সে দেখতে পাবে, জান্নাতে প্রবেশ করার পরেই সে দেখতে পাবে যে তার সেই জান্নাত এই পৃথিবীর চাইতে দশ গুণ বড়। সবার শেষে যাকে জান্নাতে দেওয়া হচ্ছে তার জান্নাত এই পৃথিবীর চাইতেও দশ গুণ বড়। কিভাবে বুঝায়? কোনো পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বিজ্ঞানী, কোনো কল্পবিজ্ঞানী, কোনো লেখক, কোনো কথক বর্ণনা করে শেষ করতে পারবে না, কখনো কল্পনাতেই আসবে না জান্নাত কেমন, জান্নাতের নিয়ামত কত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله تعالى عنه تبنيت عن النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم الكاس تكي تني بولتين قال النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله